চলতি বাংলাদেশ প্রিমিয়ার লিগের প্রথম দুই পর্ব শেষে শীর্ষে ছিল ঢাকা ডাইনামাইটস তবে সিলেট পর্ব শেষে ঢাকায় ফিরে এসে অবস্থান ধরে রাখতে ব্যর্থ হয়েছে সাকিব আল হাসানের দল বরং তাদের পেছনে ফেলে শীর্ষে উঠে এসেছে মুশফিকুর রহিমের চিটাগং ভাইকিংস তাও এক ম্যাচ কম খেলেই শুরুতেই পয়েন্ট টেবিলে একক আধিপত্য ছিল ঢাকা ডাইনামাইটস এর কিন্তু ঢাকার দ্বিতীয় পর্বে একের পর এক জয় তাদের ছাপিয়ে গেছে চিটাগং সাত ম্যাচ থেকে বারো পয়েন্ট নিয়ে এখন শীর্ষে রয়েছে মুশফিকরা এই সাত ম্যাচের ছয়টিতেই জয়ের দেখা পেয়েছে দরটি হারমোটে একটিতে দ্বিতীয় স্থানে থাকা ঢাকা ডাইনামাইটসের আট ম্যাচ খেলে পয়েন্ট দশ পাঁচ জয় আর তিন হারে তাদের এই পয়েন্ট তবে নেট রান রেটের দিক থেকে সবার থেকে এগিয়ে রয়েছে সাকিবরা চিটাগং ভাইকিংসে নেট রান রেট যেখানে শূন্য দশমিক তিন তিন নয় সেখানে ঢাকার এক দশমিক তিন ছয় এক তিনে থাকা কুমিল্লা ভিক্টোরিয়ান্সের পয়েন্ট ঢাকার সমান জয় পরাজয় সমান কিন্তু নেট রান রেটের ব্যবধানে তিনি নেমে যেতে হয়েছে ইমরুল তামিমদের তাদের নেট রান রেট মাইনাস শূন্য দশমিক শূন্য তিন সাত আট ম্যাচে চার জয় ও চার হার নিয়ে পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে থাকা দলটির নাম রংপুর রাইডার্স মাশরাফিদের নেট রান রেট শূন্য দশমিক দুই ছয় চার সমান ম্যাচ ও সমান জয় পরাজয় নিয়ে পঞ্চম স্থানে থাকা রাজশাহী কিংসের পয়েন্টও সমান তবে তাদের নেট রান রেট রংপুরের চেয়ে কম মাইনাস শূন্য দশমিক তিন চার নয় তালিকায় ষষ্ঠ স্থানে রয়েছে খুলনা টাইটান্স শুরুতে কোনো জয়ের দেখা না পাওয়া দলটি ঢাকায় দ্বিতীয় পর্ব শেষে নামের পাশে দুটি জয় যুক্ত করেছে নয় ম্যাচে দুই জয় আর সাত পরাজয় নিয়ে দলটির পয়েন্ট চার এক ম্যাচ কম খেলে দুই জয় ও ছয় পরাজয় মিলে চার পয়েন্ট নিয়ে তালিকার শেষ অবস্থান করছে সিলেট সিক্সার্স ডাবল লিগ রাউন্ড শেষ শীর্ষ চার দল প্লে অফে মুখোমুখি হবে এরপর তিনটি কোয়ালিফায়ার ম্যাচ মাঠে গড়াবে যেখানে প্রথম কোয়ালিফায়ার পয়েন্ট টেবিলের এক ও দুই নম্বর দল মোকাবেলা করবে এরপর এলিমিনেটর ম্যাচে মুখোমুখি হবে তিন ও চার নম্বরে থাকা দল দ্বিতীয় কোয়ালিফায়ারে মোকাবেলা করবে এলিমিনেটর ম্যাচের জয়ী দল ও প্রথম কোয়ালিফায়ারে হেরে যাওয়া দল সবশেষে দুই কোয়ালিফায়ার জয়ী দল ফাইনালে লড়াই করবে সেই ক্ষেত্রে অবশ্য এগিয়ে রয়েছে মুশফিকুর রহিমের চিটগাং ভাইকিংস এবং সাকিব আল হাসানের ঢাকার ডায়নামাইটস সম্মানিত ভিউয়ার্স খবরটি সম্পর্কে আপনার মতামত বক্সে কমেন্ট করতে ভুলবেন না বিপিএলে এবারের কোন দলের ফাইনাল খেলার যোগ্যতা সব থেকে বেশি বলে আপনি মনে করছেন কমেন্ট বক্সে কমেন্ট করুন ক্রিকেটের নিত্য নতুন সকল সংবাদ সবার আগে পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ